নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো তোমরা আজকে দেখতে পাচ্ছ আমি পাওয়ার গ্রিপ কর্পোরেশন অফ লিমিটেড মানে বিদ্যুৎ উৎপাদন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আছে তো বিদ্যুৎ উৎপাদন দপ্তরের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ তথ্য জানতে পারবে আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক কোন পোস্ট লিকট করানো হচ্ছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন জেনে নেওয়া যাক তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ পাওয়ার গ্রিপ কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের যে নোটিশ প্রকাশ হচ্ছে সেই নোটিশ আমরা তুলে ধরেছি এবং এখান থেকে নোটিশ প্রকাশিত হয়েছিল তেই একুশ তিন দু হাজার বাইশ তারিখে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে স্কল করলে তোমরা জানতে পারবে কোন কোন পোস্টে রিক্রুট করা হয়েছে কতগুলো শূন্যবাদ আছে প্রথম যে সেটি হচ্ছে ডিপ্লোমা ট্রেনিং ইলেকট্রিক্যাল ঠিক আছে এখানে লাদাখ রিজনে তোমার রিক্রুট করা হবে দু নম্বর হচ্ছে ডিপ্লোমা ট্রেনি সিভিল এখানে লাদাখ রিজনে তোমার রিক্রিট করা হবে এবং তিন নম্বর হচ্ছে ডিপ্লোমা ট্রেনিং ইলেকট্রিক্যাল এখানে কাশ্মীর রিজনে তোমার রিক্রুট করানো হবে টোটাল শূন্য আছে এখানে তোমাদের ষোলোটি যার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ বিভক্ত করা হয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো স্কল করলে তোমরা আত্ম জানতে পারবে এখানে কোন কোন পোস্ট রেলিট করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন প্রথম চাপ ডিপ্লোমা ট্রেনিং ইলেকট্রিক্যাল এখানে কিন্তু বলা হচ্ছে ফুল টাইম তোমাদের রেগুলার ডিপ্লোমা পাস করে থাকতে হবে তোমাদের দেখতে পাচ্ছ টেকনিক্যাল বোর্ড ইনস্টিটিউট ইনস্টিটিউট থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার নিয়ে ঠিক আছে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সাথে বছর হায়ার টেকনিক্যাল কোয়ালিফি কোয়ালিফিকেশন লাইক বি টেক বিই করে থাকলে তাদের তোমরা অগ্রাধিকার পাবে ঠিক আছে সরি এখানে বলা হচ্ছে বিই বি টেক এমটেক ইটিসি উইথ উইথ উইথাউট ডিপ্লোমা নট অ্যালাউড দু নম্বর এখানে তোমাদের বলা হচ্ছে ডিসিপ্লিন কী বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান এইসব ওপরে কিন্তু তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে বয়স হতে হবে আনরিজার্ভ এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য সাতাশ বছরের মধ্যে এবং এস টি ক্যাটাগরির জন্য কিন্তু বত্রিশ বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লিকেশন করতে পারবে যে বয়স ধরাবে কুড়ি চার দু হাজার বাইশ তারিখ অনুযায়ী দু নম্বর হচ্ছে ডিপ্লোমা ট্রেনিং সিভিল এখানেও কিন্তু তিন বছরে তিন বছরে ফুল টাইম ডিপ্লোমা করা থাকতে সিভিল ইঞ্জিনিয়ারিং ওপরে তাদের তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সাতাশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে থাকতে হবে আনডিজার্ভ ক্যাটাগরির জন্য তিন নম্বর যে পোস্ট এটি হচ্ছে ডিপ্লোমা ট্রেনিং ইলেকট্রিক্যাল এখানে তোমার তিন বছরের ফুল টাইম ডি ডিপ্লোমা করা দেখতে হবে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের উপর তাদের তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে কিন্তু তোমাদের সাতাশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদনযোগ্য স্কল করে তোমরা অত্যন্ত জানতে পারবে এখানে তোমাদের স্যালারি কত দেওয়া সেটা কিন্তু বলা হয়েছে তোমাদের স্টাইপেন দেওয়া হবে প্রতি মাসে প্রথম দেখা যাচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং বেসিক পেয়ের সাথে কিন্তু তোমাদের এখানে দেখা হচ্ছে পে লেভেল কত থাকবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে এরপর দেখা তোমাদের বলা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস কী থাকছে রিটেন টেস্ট এবং কম্পিউটার বেস রিটেন টেস্ট অথবা কম্পিউটার বেস টেস্ট তোমাদেরকে হবে দু ঘন্টার পরীক্ষা থাকবে একশো কুড়ি একশো কুড়িটা প্রশ্ন থাকবে তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে সিলেবাস এখানে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কস থাকবে মানে চারটে প্রশ্নের গুরুত্ব দিলে একটি সঠিক প্রশ্নের মার্ক কিন্তু মান কিন্তু কেটে নেওয়া হবে এরপর চলে আসবে আমরা কি হয় তোমরা অ্যাপ্লিকেশন কর তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন কর লিঙ্ক ফেলে ডিসক্রিপশন বক্স দেওয়া হয়েছে তোমরা চাইলে সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারো অথবা তোমরা পাওয়ার গ্রিবের অফিশিয়ালিয়বসাইটে প্রাইজো ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে তোমরা সরাসরি ক্লিক করবে সে কেরিয়ার সেকশনে কেরিয়ার সেকশনে ক্রেজ ক্লিক করার পর জব ওপেন তারপরে কিন্তু ওপেনিং তারপরে রিজনাল ওপেনিং তারপরে কিন্তু নট রিজনাল টু জমো রিক্রুটমেন্ট এরপর ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন করতে কুড়ি দু হাজার বাইশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তেমনটা কিন্তু এখানে পুরো বলা হয়েছে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তোমরা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে সেটা কিন্তু দেখে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন ফি বাবা তোমাদের এখানে দেখতে পাচ্ছ যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তার জন্য কিন্তু তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে নন ডিভেন্ডেবল এবং যারা এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিস ম্যান আছে তাদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না তারা কিন্তু বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে এই ছিল আজকের বিজ্ঞপ্তি নতুন একটি চাকরির আপডেট দিলাম এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য